আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমরা হাজির হয়েছি নগদ প্রবাহ বিবরণী একটি নতুন সমস্যার সমাধানের জন্য আমরা দেখতে পাচ্ছি এই সমস্যাটি ঢাকা বোর্ড দু সালে এসেছিল খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক ইনশাল্লাহ আমরা এই অঙ্কটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে বুঝব এবং এটার সমাধান বুঝে করার চেষ্টা করব প্রথমে অঙ্কটি পড়েই নদী লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী নিচে দেওয়া হলো দু সালের ইনফরমেশন দেয়া আছে দু হাজার পনেরো সালে ইনফরমেশন দেওয়া আছে সম্পদ দেওয়া আছে নগদ দু হাজার চোদ্দো সালে দশ হাজার পনেরো সালে পনেরো হাজার চলতি সম্পদ দেওয়া আছে চোদ্দো সালে তেষট্টি হাজার পনেরো সাল মানে পরের বছর নব্বই হাজার বিনিয়োগ দেওয়া আছে তিপ্পান্ন হাজার দশ হাজার পুঞ্জীভূত অবচয় কলকবজা দেওয়া আছে দুই লাখ সরি কলকব্জা দেওয়া আছে দুই লাখ পনেরো হাজার তিন লাখ পঁয়ত্রিশ হাজার পুঞ্জীভূত অবচয় কলকবজা দেওয়া আছে চল্লিশ হাজার বিশ হাজার যোগফল দেওয়া আছে চলতি দায় দেওয়া আছে সাতাশ হাজার পঁয়তাল্লিশ হাজার দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া আছে পূর্বের বছর কোনো ঋণ ছিল না পরের বছর পঁচাত্তর হাজার সাধারণ সে আছে দুই লাখ চুয়ান্ন দুই লাখ চুয়ান্ন কোনো চেঞ্জ নাই সংরক্ষিত আয় আছে বিশ হাজার আর হচ্ছে ছাব্বিশ হাজার এখানে অতিরিক্ত কিছু তথ্য দেওয়া আছে আমরা দেখি দু হাজার পনেরো সালে নিট মুনাফা ছিল ছত্রিশ হাজার টাকা অর্থাৎ এংকের মধ্যে নিট মুনাফা হচ্ছে ছত্রিশ হাজার টাকা কলকব্জা বিক্রয় আট হাজার টাকা যার ক্রয় মূল্য কলকবজা বিক্রয় আট হাজার টাকা যার ক্রয় মূল্য পুঞ্জীভূত অবস্থায় ছিল যথাক্রমে ষাট হাজার টাকা ও আটচল্লিশ হাজার টাকা অর্থাৎ যেই কলকব্জাটি আট হাজার টাকায় বিক্রয় করেছি ওটা আমাদের ষাট হাজার টাকা কেনা ছিল ষাট হাজার টাকা ক্রয়কৃত জিনিস আট হাজার টাকা বিক্রি করলাম তার মানে মাঝখানে পুরোটা কিন্তু আমাদের লস না এখানে দেখতে হবে ষাট হাজার টাকা দিয়ে ক্রয় করছিলাম কিন্তু আমার আটচল্লিশ হাজার টাকা কিন্তু অবচয় হিসেবে সেই কলকব্জার দাম কমে গেছে অর্থাৎ ষাট হাজার থেকে আটচল্লিশ হাজার বাদ দিলে থাকি বারো হাজার টাকা এই বারো হাজার টাকা এই কলকব্জার বাজার মূল্য এই বারো হাজার টাকা বারো হাজার টাকার জিনিসকে আমরা আট হাজার টাকায় বিক্রি করলাম অর্থাৎ আমাদের চার হাজার টাকা ক্ষতি হয়েছে তারপরে আসি চলতি বছরে কলকবজার অবশ্যই ধরা হয়েছে আঠাশ হাজার টাকা নগদে কলকবজা ক্রয় করা হয়েছে এক লাখ আশি হাজার টাকা তাহলে কলকবজা বিক্রয়জনিত মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলেছে করণীয় ক কলকবজা বিক্রয়জনিত মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো করণীয় খ পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো করণীয় গ একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো তাহলে ক নম্বরের সমাধান আমরা করি কলকবজা বিক্রয়জনিত মুনাফা বা ক্ষতির পরিমাণ তাহলে আমরা বিক্রয় থেকে যখনই কোনো সম্পদের মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলবে তখন আমাদের কাজ হচ্ছে আমরা বিক্রয় মূল্য থেকে বাজার মূল্যকে বাদ দেব বিক্রয় মূল্য থেকে বাজার মূল্য বাদ দিয়ে যদি পজিটিভ ফিগার থাকে তাহলে হচ্ছে লাভ হয়েছে আর যদি কোনো নেগেটিভ ফিগার থাকে তাহলে ক্ষতি হয়েছে তাহলে আমরা এই অনুযায়ী আগাই তাহলে কলকবজার বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে কলকবজা বিক্রয় করা হয়েছে আট হাজার টাকা তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আট হাজার টাকা তারপরে বাদ পুস্তক মূল্য বা বাজার মূল্য বাজার মূল্যের আরেক নাম হচ্ছে পুস্তক মূল্য বাজার মূল্য কীভাবে বের করব এই সম্পদ ক্রয় করা হয়েছিল ষাট হাজার টাকা দিয়ে ষাট হাজার থেকে সম্পদ ক্রয় করা হয়েছিল এবং এক এক বছর অবচয় হইতে হইতে সম অর্থাৎ সম্পদের মূল্য কমতে কমতে আটচল্লিশ হাজার টাকা দাম কমে গেছে অর্থাৎ আটচল্লিশ হাজার টাকা অবচয় হিসেবে সম্পদ থেকে বাদ দেওয়া হয়েছে পুঞ্জীভূত অবচয় তাহলে ষাট হাজার থেকে আটচল্লিশ হাজার বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে সম্পদের বাজার মূল্য তাহলে পুস্তকমূল্য কীভাবে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয় ষাট হাজার মাইনাস আটচল্লিশ হাজার থাকে বারো হাজার এই বারো হাজার টাকা হচ্ছে সম্পদের বাজার মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে আট হাজার আট হাজার থেকে বারো হাজার বাদ দিলে থাকে চার হাজার টাকা এটাকে বলে বিক্রয়জনিত ক্ষতি এটাকে বলে বিক্রয়জনিত ক্ষতি যদি বাজার মূল্য কম হইতো যদি বাজার মূল্যটা দশ হাজার হইতো তাহলে আট হাজার থেকে দশ হাজার বাদ দিলে তাহলে দুই হাজার ক্ষতি হতো বাজার মূল্য যদি সাত হাজার হইতো তাহলে এক হাজার টাকা লাভ হইত ওকে তাহলে আমাদের সেকেন্ড অল্টারনেটিভ পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করা তাহলে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নিটনগদ প্রবাহ নির্ণয় আমরা পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয়ের সময় মনে রাখব প্রথমে আমাদের নিট মুনাফা দিতে হবে অবচয় থাকলে যোগ করতে হবে চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করতে হবে হ্রাস পেলে যোগ করতে হবে চলতি দায় বৃদ্ধি পেলে যোগ করতে হবে হ্রাস পেলে বিয়োগ করতে হবে সম্পত্তি স্থায়ী সম্পদ বিক্রয়ের মাধ্যমে যদি কোনো লাভ হয় বিয়োগ করতে হবে ক্ষতি হলে যোগ করতে হবে ওকে তাহলে আমরা লিখব পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ প্রথমে নিট মুনাফা নিট মুনাফা এখানে ছত্রিশ হাজার টাকা দেওয়া আছে প্রথমে ছত্রিশ হাজার টাকা লিখব তারপরে আমরা লিখব নিট মুনাফাকে পরিচালন নগদ প্রবাহে রূপান্তরের জন্য সমন্বয় নিট মুনাফাকে পরিচালন নগদ প্রবাহে নিট মুনাফাকে পরিচালন নগদ প্রবাহে রূপান্তরের সমন্বয় তাহলে এখন আমরা লিখব অবচয় কত আছে এখানে অবচয় আছে আঠাইশ হাজার টাকা আর একটা জিনিস পূর্বেও বলেছি যদি এই অন্যান্য তথ্যের মধ্যে স্পষ্টভাবে অবচয় সম্পর্কে বলা থাকে তখন আর আমরা এই পুঞ্জীভূত অবচয় নিয়ে ঘাটাঘাটি করব না যদি আমাদের অবচয় সম্পর্কে নিচে কোনো কিছু বলা না থাকে তখন পুঞ্জীভূত অবচয় প্রথম বছরের সাথে দ্বিতীয় বছরে যেটা পার্থক্য হবে সেটা হবে ওই বছরের অবচয় কিন্তু যদি কোনো সম্পদ বিক্রি করি এবং ওইটার পুঞ্জি অত দেওয়া থাকে তখন আমাদের অবসয় নামক একটি ছোটো ক্ষতিয়ান করে অবসরের পরিমাণ বের করতে হবে যেহেতু এ অঙ্কে অবসর পরিমাণ সরাসরি বলা আছে এই জন্যে আমরা আর দিকে তাকাবো না অবসয়কে আঠাশ হাজার টাকা লিখব কলকবজা বিক্রয়জনিত ক্ষতি যেটা আমাদের বের হল চার হাজার টাকা বিক্রয়জনিত ক্ষতিটা যোগ করতে হয় চলতি সম্পদ চলতি সম্পদ তেষট্টি হাজার টাকা ছিল নব্বই হাজার টাকা হয়েছে বৃদ্ধি পেয়েছে আর চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বিয়োগ করি এই চলতি সম্পদ বৃদ্ধি সাতাশ হাজার টাকা বিয়োগ করলাম তেষট্টি থেকে নব্বই হাজার থেকে তেষট্টি হাজার বাদ দিলে সাতাশ হাজার টাকা থাকে তারপরে চলতি দায় চলতি দায় সাতাশ হাজার টাকা ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা হয়েছে বৃদ্ধি পেয়েছে চলতি দায় বৃদ্ধি পেলে আমরা যোগ করি তাহলে বৃদ্ধি পেয়েছে আঠাশ হাজার টাকা এই সবগুলো যোগ বিয়োগ করার পরে হয়েছে তেইশ হাজার টাকা তাহলে এই ছত্রিশ হাজার আটত্রিশ হাজার যোগ করলে হয় উনষাট হাজার টাকা এটা হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ এখন আমরা দেখব করণীয় গ করণীয় গতে বলছে কি একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো দেখো করণীয় গতে বলেছে একটাই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো আমরা জানি নগদ প্রবাহ বিবরণীতে তিন ধরনের আইটেম দেয় একটা হচ্ছে পরিচালন কার্যক্রম হচ্ছে নগদ প্রবাহ আরেকটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ থার্ড হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ আমরা ক নম্বরে অলরেডি একটি কার্যক্রম করে ফেলেছি এবং যেটা বড় সেটা করে ফেলেছি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ তাহলে এইটার ব্যালেন্সকে আমরা সর্বপ্রথম নগদ প্রবাহে নিয়ে নিব। তারপরে আমরা বাকি দুইটির কাজ করব তাহলে এখানে দেখা যাচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহের এখানে ব্যালেন্স ছিল ঊনষাট হাজার টাকা এই উনষাট হাজার টাকাকে আমরা সর্বপ্রথম এখানে নিয়ে নিব। আমরা প্রথমে একটা ঘর করব পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ উনষাট হাজার টাকা ওখান থেকে নিয়ে আসছি এবং ব্যাকেটে লিখে দেবো খ থেকে অর্থাৎ করণীয় খতে এটার ব্যালেন্স ছিল এটা তারপরে লিখবো বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ কলকবজা আমরা সেকেন্ড সমন্বয়ে দেখেছি দেখো সেকেন্ড সমন্বয়ে দেখেছি কলকবজা বিক্রয় আট হাজার টাকা যখন বিক্রয় লিখবো তাহলে বিনিয়োগ কার্যক্রমে কোন জিনিসগুলো যাবে বিনিয়োগ কার্যক্রমে যাবে স্থায়ী সম্পদ ক্রয় করলে স্থায়ী সম্পদ বিক্রি করলে খুবই সহজ মনে রাখা স্থায়ী সম্পদ ক্রয় করলে স্থায়ী সম্পদ বিক্রি করলে আমরা বিনিয়োগ কার্যক্রমে লিখবো তাহলে কলকবজা বিক্রয় আট হাজার টাকা এখানে সে বিনিয়োগ বিক্রয় তেতাল্লিশ হাজার টাকা বিনিয়োগ বিক্রয় কীভাবে এখানে দেখো দীর্ঘমেয়াদী বিনিয়োগ কত আছে এই যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ দু হাজার চোদ্দো সালে ছিল তিপ্পান্ন হাজার টাকা দু হাজার পনেরো সালে ছিল দশ হাজার টাকা তাহলে দু হাজার সালে ছিল তিপ্পান্ন হাজার টাকা কমে হয়ে গেল দশ হাজার টাকা অর্থাৎ কমে গেল তেতাল্লিশ হাজার টাকা এই তেতাল্লিশ হাজার টাকা বিনিয়োগের মূল্য কমে যাওয়ার কারণ কি এই বিনিয়োগকে বিক্রি করে নগদ টাকায় রূপান্তর করা হয়েছে অর্থাৎ বিনিয়োগকে তুলে নেওয়া হয়েছে তুলে নেওয়া মানে বিক্রয় করা বোঝায় সাপোজ মনে করো আমি যদি পঞ্চাশ হাজার টাকা কোথাও বিনিয়োগ করি এবং ওখান থেকে পরবর্তীতে তিরিশ হাজার টাকা বিনিয়োগ তুলে নেই এটাকে বলে বিনিয়োগ বিক্রয় তাহলে বিনিয়োগ বিক্রয় দ্বারা নগদ প্রহের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল তেতাল্লিশ হাজার টাকা যোগ করলাম তারপরে বলেছে কলকবজা ক্রয় এক লাখ আশি হাজার টাকা কলকবজা ক্রয় এক লাখ আশি হাজার টাকা আমরা কীভাবে বুঝলাম এখানে দেখো কলকবজার সমাপনী ব্যালেন্স আছে দুই লাখ পনেরো হাজার টাকা সরি প্রারম্ভিক ব্যালেন্স আছে দুই লাখ পনেরো হাজার টাকা সমাপনী ব্যালেন্স আছে তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে এই দুই তিন লাখ পঁয়ত্রিশ থেকে দুই লাখ পনেরো বাদ দিলে থাকে এক লাখ আশি হাজার টাকা তাহলে এই জন্যে এই কলকবজা ক্রয় এখানে দিলাম এক লাখ আশি হাজার টাকা মাইনাস দুটো যোগ বিয়োগ করার পরে মাইনাস এক লাখ উনত্রিশ হাজার টাকা থাকে তাহলে এক লাখ উনত্রিশ হাজার টাকা এটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নেট নগদ প্রবাহ থার্ড হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ অর্থায়ন কার্যক্রমে কোন জিনিসগুলো যায় শেয়ার ইস্যু লভ্যাংশ প্রদান ঋণপত্র ইস্যু এই তিনটে আইটেম হচ্ছে কমন কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কি কি আছে আমরা এখানে দেখি সব অঙ্কে আমাদের শেয়ার ইস্যু বাবদ টাকা থাকে কিন্তু এই অঙ্কের নেই কেন দেখো সাধারণ শেয়ার টাকা আছে আগের বছর ছিল দুই লাখ চুয়ান্ন হাজার পরের বছর দুই লাখ চুয়ান্ন হাজার কোনো ব্যবধান নাই এই জন্য শেয়ার ইস্যু বাবদ কোনো টাকা হবে না আবার সংরক্ষিত আয়দে আছে সংরক্ষিত আয় দেয়া আছে প্রথম বছর বিশ বিশ টাকা দ্বিতীয় বছর ছাপ্পান্ন হাজার টাকা অর্থাৎ এই সংরক্ষিত আয় দিলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যদি সংরক্ষিত আয় দেয়া থাকে তাহলে আমাদের লভ্যাংশের পরিমাণ নির্ণয় করতে হবে সংরক্ষিত আয় দেয়া থাকলে তার মানে লভ্যাংশের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে আর আমরা লভ্যাংশের পরিমাণ কীভাবে নির্ণয় করব দেখো লব্যাংশের পরিমাণ কীভাবে নির্ণয় করব দেখো আমরা প্রথমে লিখব লিখব প্রারম্ভিক সংরক্ষিত আয় প্রারম্ভিক সংরক্ষিত আয় অর্থাৎ বছরের শুরুতে অর্থাৎ প্রথম বছর দেখো এখানে প্রারম্ভিক সংরক্ষিত আয় ছিল কত সংরক্ষিত আয় ছিল বিশ হাজার টাকা বিশ হাজার টাকা যোগ লাভ নিট লাভ কত ছিল নিট লাভ ছিল ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা তাহলে থাকে কত ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা এখানে বাদ সমাপনী সংরক্ষিত আয় এখন সমাপনী সংরক্ষিত আয় কত ছাপ্পান্ন হাজার টাকা অর্থাৎ প্রারম্ভিক সংরক্ষিত হয় বিশ হাজার টাকা এটার সাথে নিট লাভ যোগ করবো এবং সমাপনি সংরক্ষিত আয় বাদ দিব বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের লভ্যাংশ কিন্তু এ অঙ্কে বাদ দেওয়ার পরে ছাপ্পান্ন হাজার থেকে ছাপ্পান্ন হাজার বাদ দিলে কোনো ব্যালেন্স থাকে না তার মানে এবছর কোনো লভ্যাংশ প্রদান করা হয়নি তাহলে এই অর্থায়ন কার্যক্রমে আমাদের কী যাবে দেখো এখানে দীর্ঘমেয়াদী ঋণ আছে দীর্ঘমেয়াদী ঋণ আছে দীর্ঘমেয়াদী ঋণ প্রথম বছর কোনো টাকা ছিল না দ্বিতীয় বছর পঁচাত্তর হাজার টাকা হয়েছে অর্থাৎ ঋণ সংগ্রহ করা হয়েছে আর কোথাও থেকে ঋণ সংগ্রহ করলে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায় এজন্য লেখা হয়েছে দীর্ঘমেয়াদী ঋণ ইস্যু আসলে এটা হবে ঋণপত্র ইস্যু পঁচাত্তর হাজার টাকা তাহলে উনষাট হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা যোগ করবো এবং ব্র্যাকেটে যেটা আছে এটা মাইনাস করার পরে থাকবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যেটা হবে এটার সাথে আমরা প্রারম্ভিক নগদ যোগ করবো প্রারম্ভিক নগদ আছে দেখো দশ হাজার টাকা এই যে প্রারম্ভিক নগদের পরিমাণ আছে দশ হাজার টাকা এই পাঁচ হাজারের সাথে দশ হাজার যোগ করবো পনেরো হাজার টাকা হবে এটা হচ্ছে সমাপনী নগদ উদ্বৃত্ত তহ এই সমাপনী নগদ উদ্বৃত্ত তহবিল হচ্ছে আমাদের পনেরো হাজার টাকা যখন ব্যালেন্সের সাথে প্রারম্ভিক নগদ যোগ করলে অটোমেটিক যখন সমাপনী নগদের সমান হবে তখন বুঝতে হবে আমাদের অঙ্কটি হয়েছে তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস তাহলে আমরা লভ্যাংশ বের করব এভাবে প্রারম্ভিক সংরক্ষিত আয়ের সাথে নিট লাভ যোগ করব নিট লাভ যোগ করার পরে আমরা সমাপনী সংরক্ষিত হয় বাদ দেব বাদ দেওয়ার পরে যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্স হচ্ছে লভ্যাংশ এবং কি যেহেতু কোনো ব্যালেন্স থাকে না এই জন্য ধরে নিতে হবে যে ওই বছর কোনো লভ্যাংশ বাবদ কোনো নগদ অর্থ প্রদান করা হয়নি ঠিক আছে আজকে এ পর্যন্ত ছিল আমাদের ক্লাস পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ